ষাটের দশককে বলা হয় ভারতীয় বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগ। ওই সময় সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিষয়ের পাশাপাশি রোম্যান্টিক, পারিবারিক, মেইনস্ট্রিম ছবির রমরমা দেখেছিল সমগ্র বঙ্গবাসী। উত্তম কুমার, অসিত বরণ, অনিল চ্যাটার্জি, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো কিংবদন্তি অভিনেতারা তখন দাপিয়ে বেড়াচ্ছেন রূপালী পর্দায়। নিজ নিজ স্বকীয় দক্ষতায়, গঠনমূলক প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে তারা একের পর এক হিট ছবি উপহার দিয়ে চলেছেন। ঠিক সেই সময় রাজপুত্রের মতো রূপ নিয়ে আবির্ভাব ঘটল আর এক অভিনেতার। ষাটের দশকের চলচ্চিত্রের ইতিহাস যাকে বাদ দিয়ে লেখাই সম্ভব নয়, তিনি অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জি। 1959-এ বাড়ির অমতে ডাকঘর করা ছবিটির মধ্যে দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন বিশ্বজিৎ। এরপর নতুন ফসল, বধু, মায়ামৃগ এবং 1961-তে উত্তম কুমারের সঙ্গে দুই ভাই ছবিতে অভিনয় করে দর্শক মনে দাগ কাটেন বিশ্বজিৎ। এরপর তিনি পাড়ি দেন বোম্বে। বাংলার পাশাপাশি হিন্দি চলচ্চিত্রেও দক্ষতার সাথে অভিনয় করে যথেষ্ট খ্যাতি অর্জন করেন তিনি। 1962-তে প্রবাদ প্রতিম সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায় প্রযোজিত বিশালবাদ ছবিতে প্রথম অভিনয় করেন বিশ্বজিৎ। এরপর একে একে মেরে সানাম, নাইট ইন লন্ডন, এপ্রিল ফুল, দো শিকারি প্রভৃতি বলিউড ছবিতে অভিনয় করেন বাংলার চকলেট হিরো বিশ্বজিৎ চ্যাটার্জি। একজন দক্ষ অভিনেতার পাশাপাশি তাঁর আরও একটি বড় গুণ হল তিনি খুব ভালো গান গাইতে পারতেন। নচিকেতা ঘোষ, সলিল চৌধুরী, শ্যামল মিত্র, অমল মুখোপাধ্যায়ের সুরে বহু কালজয়ী গান গেয়েছেন তিনি। বিদেশের বিভিন্ন অনুষ্ঠানে ভক্তদের অনুরোধে তিনি বহুবার সঙ্গীত পরিবেশন করেছেন। লন্ডনে লতাজির সঙ্গে, বার্মিংহামে আশাজির সঙ্গে, এছাড়াও মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায় নাইটেও বহুবার গান গেয়েছেন বিশ্বজিৎবাবু। 2019-এ মুম্বাইয়েও একটি শো করেন বিশ্বজিৎবাবু। অনুষ্ঠানটির পোশাকি নাম ছিল বিশ্বজিৎ লাইভ। এই অনুষ্ঠানে বিশ্বজিতের সুরেলা কণ্ঠের জাদুতে অভিভূত হয়েছিল প্রেক্ষাগৃহের শ্রোতারা। তবে সঙ্গীতের উপর কোনো প্রথাগত ট্রেনিং তার ছিল না। হেমন্ত মুখোপাধ্যায়ের ছোট ভাই সঙ্গীত পরিচালক অমল মুখোপাধ্যায় 1961-এর পয়লা জানুয়ারি প্রথমবার বিশ্বজিৎকে দিয়ে একটি আধুনিক গান রেকর্ড করান। গানটির কথা ছিল, কখন নদীর তীরে সন্ধ্যা নামবে ওগো, থামবে আমার তীরে তোমারও তরি, আমার মনের সুধা উজাড় করে তোমার হৃদয়ে আমি দেব গো ভরে। কখন নদীর তীরে সন্ধ্যা নামবে ওগো, গানটি তুমুল জনপ্রিয় হয়। এরপর থেকে প্রতি পূজায় বিশ্বজিতের গানের রেকর্ডিং প্রকাশ পেত, যা পরবর্তীতে বিশ্বজিৎ ও বাসবী নন্দীর যৌথ অ্যালবাম শুধু দুজনে নামে 1969-এ প্রকাশ পায়। ডেসক্রিপশানে আপনাদের জন্য আমরা সম্পূর্ণ অ্যালবামটির লিঙ্ক দিয়ে রাখলাম, আপনারা চাইলে শুনতে পারেন। ধন্যবাদ।